আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি রেডি মানে অফিস যাবো যেহেতু স্নান টান ঘরের কাজ সব হয়ে গেছে এবার করবো পুজো করে তারপরে রেডি হব লাঞ্চটা করেই যাব ভালো মাকে বলাই আছে ভাত টাত গুলো করেই রাখবে তো লাঞ্চটা করে তারপর বেরো যাবো আমাদের এই ফুল গাছের পাতাগুলো এই নতুন আর পুরনো এখন মিশিয়ে আর দেখো ফুল দেখছো যা এগুলো কিন্তু একদমই হচ্ছিল না মাঝে কিছুদিন প্রায় দশ পনেরো দিন এই দুটো গাছ একদমই ফুল দেয়নি এই এখন নতুন কুড়ি শুরু হয়েছে জবা গাছটা তো এতদিন দিচ্ছিলই না কিন্তু হট করে বেল গাছে দেখলাম অনেকগুলো ফুল একসাথে আর এতদিন পর জবা গাছে দুটো কুড়ি দেখা যাচ্ছে কালকে হয়তো এরা ফুটবে সকাল থেকে দৌড়াদৌড়ি করে হাঁপে গেছি তার উপর এই উবের শাটল ধরার তারা এমন তারা খেয়েছি এটা খাচ্ছি বলে মুখটা এরকম লাগছে তাড়াতাড়ি গেছি নিচে গিয়ে রিঙ্কুদি সবে ভাতটা করেছে একদম গরম গরম ভাত মানে গলা দিয়ে নামছে মনে হচ্ছে যেন পুড়ে যাবে জায়গাটা তো যাই হোক সেই রকম ভাত তার সাথে একটু তরকারি তরকারি ছিল সেগুলো খেয়ে এই ওপরে এসে তাড়াহুড়ো করছিলাম তারপরে এসে মোবাইলটা খুলে দেখি ছাব্বিশ মিনিট লেট মানে এখন আর আমার আমি না এগোবো না পেছব কি করব বুঝতে পারছি না কারণ না ল্যাপটপটা খুলতে পারবো খুলে বসলে পরে কাজ শুরু করলে মাঝ রাস্তায় চলে যেতে হবে আবার ওদিকে ওটা লেট করছে মানে কি করব জানি না আমি এখন এটা এরকম বসে আছি আজকে আমি একদম আর্লি উঠে কাজে বসেছি বহু দিন পর সাড়ে আটটা না পনেরো নটার সময় কাজ করতে বসে গেছি কারণ কয়েকটা ওভারডিউ কাজ ছিল এবং যেটা বৃহস্পতিবারের মধ্যে আমার শেষ করতেই হবে কারণ শুক্রবার থাকবো না তবে সেই প্রসঙ্গে আমি পরে আসছি আর এই কথা বলতে বলতে আমি ভুল রাস্তায় চলে গেছি শুক্রবার যে থাকবো না সেই প্রসঙ্গে কালকে আসছি ডিটেলে কি কোথায় কি হচ্ছে কী না হচ্ছে সেগুলো কালকে ডিটেলে বলছি কিন্তু এখন আমি আপাতত যাচ্ছি প্রাণ পরাটো চিপস কিনতে সুবর্ণা দুদিন ধরেই বলছে ও আর কি খুব ভালোবাসে ওটা দুদিন ধরেই বলছে যে প্রাণ প্রাণপটাটো চিপস খাবো চিপস খাবো ওটা খাওয়া হচ্ছিল না এখন কথায় কথায় কোনো একটা গ্রুপে আলোচনা হচ্ছিলো সেই সময় থেকে ওটা হঠাৎ করে বেরিয়ে এসছে তো আমারও একটু ফাঁকা ছিল সারাদিন ধরে একটু মানে মাথা তুলতে পারিনি ও ওর মতো করে কাজ গাছটাচ করে অফিস চলে গেছে সব কিছু করেছে আমি কোনো মতে দুপুরে নেমে নিচে খেলাম খেয়ে এখনও স্নান করিনি স্নান করতে ঢুকবো সেই সময় মনে হলো যে যাই গিয়ে সামনে থেকে একটা প্রাণ একটা না দুটো যদি পারি নিয়ে নেবো প্রাণপোটাটো চিপস একবারে তো সেই বেরোলে ঘামবো গিয়ে এসে একবারে স্নান করবো এই চিপস কিনতে গিয়ে ঘামে গেছি যেটা আমি জানতামই হবে আর প্রাণপটো চিপস ইন দ্য হাউস এই ঘরে নতুন এসি তো তাই এইখানে বসে কাজ করার আমাদের মানে আজকে এক্সাইটমেন্টটা সব থেকে বেশি হয়তো জানি না এর পরে এরকমই থাকবে কিনা ওই ঘরে বসেও করা যায় ওই ঘরেও একটা টেবিল রয়েছে কাজ করার কিন্তু এই ঘরটা যেহেতু নতুন এসি ছোটবেলায় আমরা মাথার পাশে দেখি ঘুমাতাম না নতুন জিনিস আমরা আপাতত আমি তো এমনি এই ঘরেই কাজ করছিলাম আজকে ও এই জাস্ট অফিস থেকে এলো আর এখন আমরা একটু কালো জাম নিয়ে বসেছি ও আর আমার একটা নতুন গিফট হয়েছে দেখাচ্ছি

চোখ বন্ধ করে কি করছে এ মা তোর মাথার থেকে পুরো ধুলো আসতে পায়ে ফেলবি না দেখে আজকে মোটামুটি সারাটা দিন কাজ করেই কেটে গেছে সেই সকালবেলা শুরু করেছিলাম যে তাড়াতাড়ি শেষ করবো এখন বাজে পুনে দশটা এখনও শেষ হয়নি আর এখনও নেক্সট দু ঘন্টাও মনে হচ্ছে না শেষ হবে কালকে অনেক কাজের চাপ পড়ে গেল এই পরশুদিন বেরোনো নিয়ে প্রচুর জিনিসপত্র গোছানোর আছে যেগুলো সবই কালকে করতে হবে বিভিন্ন রকমের জিনিস আজ কিছু কাজে গিয়ে রাখবো ভেবেছিলাম কিচ্ছু করতে পারলাম না সুপর্ণাও কাজ আমার পরে শুরু করলো শেষ করে ল্যাপটপটা খোলাও চলে আসবে মানে এটা আমি বন্ধ করে একটু পর ও নিচে গেছে ঘুমও পাচ্ছে কিন্তু ঘুমালে উপায় নেই তারপর এই ল্যাপটপ নিয়ে বসেছি অলরেডি একটা ভিডিও আসতো ওই খেলার ব্লগ ছিল তাই ওটা সকালে দিইনি বিকেলবেলা গেছে ওটা এডিট করে ছাড়লাম এই কাজ ছেড়ে কালকের ব্লগটা এডিট করতে হবে আরও অনেক জিনিসপত্র করতে হবে এই জায়গাটার অবস্থা এখন পুরো এরকম সব কিছু নিয়ে বসা বেশ মনে হচ্ছে একটা জিনিস যে বেশ কাজ কাজ একটা ফিল আসছে কারণ পুরো ডেস্ক ভর্তি জিনিসপত্র কিন্তু কাজ করতে একদম ভালো লাগছে না এই খিদে খিদে পাচ্ছে এবার যাই নিচে খাই তারপর দেখি কতক্ষণ এটা চলে সারাদিন বাড়িতে অফিসের কাজ করতে করতে আর জাস্ট ভালো লাগছিল না তাই বেরোলাম এখন বাজে এগারোটা পনেরো একটু পুকুর ধারে এসেছি হাওয়া খাওয়ার জন্য আর আজকে আড্ডা মারার ওখানেও সেরকম কেউ আসেনি বেরিয়েছিলাম আড্ডাই মারতে তারপর দেখলাম কেউ নেই বাড়ি না ঢুকে ভাবলাম যে একটু পুকুর পাড়ে গিয়ে হাওয়া খেয়ে আসি এখন দেখি দশ পনেরো মিনিট এখানে একটু থাকবো ভালো হাওয়া দিচ্ছে আর সারাটা দিন তো ওরকম হাওয়া মানে সারাটা দিন গেলে দুদিন দু তিন দিন ধরে ওরকম দেয় দিচ্ছে ফিরছে না বাট আজকে এখানে বেশ আরাম লাগছে তাই এখানে একটু আধ ঘন্টা ওয়েট করি কালকে জিজি বোকা ডাকছে কালকে অনেক কাজ অনেক 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 কাজ সব কিছু কালকেই করতে হবে তাই আজকে রাত্রিবেলা ডাউন করে রাখবো যে কালকে কী কী করার আছে চেক লিস্টটা অ্যাটলিস্ট আজকে বানিয়ে রাখি যাতে কালকে কাজগুলো সব করতে পারি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে পর